জোড়া ফুলে না থাকলে অস্তিত্ব যে বিপন্ন সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস থেকে নিজেকে সরিয়ে নিয়ে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিরঞ্জন চট্টোপাধ্যায়কে বেগ দিতে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সমীর রায়। তিনি আবার বৃহস্পতিবার থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মমতার সঙ্গমিতার হয়ে দেওয়াল লিখন শুরু করলেন। এ ব্যাপারে সমীরবাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে সে ব্যাপারে তিনি কোনো পত্র পাননি। দল আবার তাকে নির্দেশ দেওয়ায় তিনি তৃণমূল কংগ্রেসের হয়েই প্রচার শুরু করলেন। করতে দেখা যায়নি এটা বলা ঠিক নয়, আমার একটা নির্দিষ্ট অফিস আছে, প্রশস্ত জায়গার উপরে সেই অফিসটা, সেই অফিস থেকে যা কিছু কাজকর্ম হয়েছে তৃণমূলের কর্মীরা যখন যখন যে যখন এসেছে তাদের যখন যেটা আমাদের ক্ষমতায় খুলিয়েছে করেছে তৃণমূলের কর্মীদেরই। বহিষ্কৃত হচ্ছে তৃণমূলের দলের তরফ থেকে, আমাদের কোনো দিন বহিষ্কার করালে এই মর্মেও কিছু জানানো হয়নি, বা বহিষ্কার করা হবে বা তুমি দলের সঙ্গে যুক্ত নয় এরকম ধরো কোনো দিন কোনো চিঠি আমাকে দেওয়া হয়নি বা কোনো লিখিত কিছু দেওয়া হয়নি। আমি বরাবরই তৃণমূলের যেটুকু করার করেছি, তবে মানুষের ক্ষোভ দুঃখ অভিযোগ থাকতেই পারে, সেটাও আমার ছিল, সেটা যে সম্পূর্ণ মুছে গেছে তাও নয়, যে ক্ষোভ দুঃখের মধ্যে থেকে যেটুকু যা করা যায় সেটুকু করতে হচ্ছে। এই প্রচারে এখনও সেইভাবে আমি নামিনি, তবে কালকে আমাদের লোকের ছেলেরা দেয়াল লিখন টিকিটগুলো কিছু করেছে। আপনি ছেলে সেখানে ছিলেন? আমার সেখানে আমার সব সম্মতি ছাড়া তারা করতে। হ্যাঁ, দেয়াল লিখনের মাধ্যমে কি তাহলে বলা যায় আপনি শুরু করলেন প্রচার? দেয়াল লিখনের মধ্যে দিয়ে কেন, অন্তর থেকে তো বললাম তো যেদিন আমি নির্দল দাঁড়িয়েছি সেদিনও তৃণমূল লোকেদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছি, দুঃসময়ে যে এসেছে আমার কাছে তৃণমূল কর্মী তাদের জন্যও আমি করেছি। এটা তিনি বহু তৃণমূল কর্মী জানেন, অনেক তৃণমূল কর্মী বলেছেন আপনারা প্রয়োজন আমার আপনার কাছে এসেছি, এখনও আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদের সহযোগিতা করেন তো সেটুকু পাবো আমরা, আর তা নাহলে আমরা করে যাচ্ছি। আমাকে নির্দিষ্টভাবে কাজ করার মতন, আমার মতন করে কাজ করার জন্য তৃণমূলের কোন একটা জায়গা থেকে বলা হয়েছে, যেটাকে অস্বীকার করার ক্ষমতা তৃণমূলের কোনো কর্মীদেরই নেই, এটুকু বলতে পারি। কী করবো বলে কোনো দিন কোনো বিজেপির অফিসে যায়নি, বিজেপি করবো বলে আজ পর্যন্ত কোনো দিন কোনো বিজেপির অফিসে যায়নি। তবে হ্যাঁ, আমার সঙ্গে সকলেরই ভালো সম্পর্ক, সকলের বিজেপির কর্মীরা এসে আমার সামনাসামনি কথা বলে, সিপিএমের লোকেরা এসে আমার সঙ্গে কথা বলে, কিছু মানুষের কথাবার্তা আমার ভালো লাগে, আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার পাই, তাদের কাছ থেকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করি, সে যে দলেরই হোক না কেন, আমি তার সঙ্গে কাল আমার কথা হয়েছে, আমি বলেছি আমি দলের নির্দেশ যেখান থেকে হোক দলের কিছু নির্দেশ আমি পেয়েছি, সেই মতন আমি কাজ করে যাবো তার পরিপ্রেক্ষিতে এগুলো। এদিন আরবি ঘোষ রোডে নারকেল বাগান মোড়ে সমীর রায় দলীয় কার্যালয়ে তার অনুগামীদের নিয়ে দেওয়াল লিখন শুরু করেন। লোকসভা নির্বাচনে মমতা সঙ্গমিত্র ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। আজ থেকে আমাদের এখানকার দেয়াল লেখা শুরু হলো, আগে অন্যান্য জায়গায় দেয়াল লেখা হয়েছে, সমীরদের অফিসে আজ থেকে শুরু করা হবে। একসময় তো সমীরদের তো একসময় সারা জেলারই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী ছিল এইখানেই সমীরদার নেতৃত্বে পরিচালিত হতো, সমীর তাকে পত্র নির্দেশ দিতেন এবং এই ভাষা বলগোনা মন্তেশ্বর মেমারি রায়না খণ্ডবোধ সবাই এইখান থেকে পরিচালিত হতো। বিধানসভা নির্বাচনে সমীর রায় যে নির্দলে দাঁড়ানোর পর থেকে তো তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিল না, তা একটা বিশেষ কারণে ওটা দাঁড়িয়ে ছিলেন, সেটার থেকে এখন সরে এসছিল। আজ থেকে সবাই মিলে আমরা শুরু করে বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।